আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছি আমি সেলিনা হায়দার। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। সর্বকালের রেকর্ড ছাড়াল যুক্তরাজ্যের তাপমাত্রা, তীব্র তাপদাহে চরম ভোগান্তিতে মানুষ। তাপদাহে পড়ছে পশ্চিম ইউরোপ, ছড়াচ্ছে উত্তরেও বলছেন আবহাওয়াবিদরা। এবং বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী ইউকের উদ্যোগে ভ্যালেন্টাইন পার্কে আয়োজন করা হয় এক মিলন মেলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার হিত্রোতে 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মাত্র এক ঘন্টা আগে সারের চার্ল উডে তাপমাত্রা ছিল 39.1 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2019 সালে ক্যামব্রিজে সর্বোচ্চ তাপমাত্রা 38.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এদিকে শিরলি হিলস এলাকায় ঘাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নি নির্বাপন বাহিনী 25 কর্মী আগুন নেভাতে কাজ করছে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড। এর আগে পূর্ব লন্ডনের পি লেনেও ঘাস থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সেখানে আগুন নেভাতে 175 জন কর্মী কাজ করছেন বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড। ইউরোপের পশ্চিমাঞ্চল জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহে এখন মহাদেশটির উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সোমবার ফ্রান্স ও যুক্তরাজ্যে অতি উষ্ণতাজনিত সতর্কতা জারি করেছে এবং স্পেনের উত্তরাঞ্চল 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। মঙ্গলবার পশ্চিম ইউরোপে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও গ্রিসে দাবানলের কারণে কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে ফ্রান্সের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশটির বেশ কয়েকটি অংশ তাদের সবচেয়ে উষ্ণতম দিনগুলো পার করছে এবং পশ্চিমাঞ্চলীয় শহর নতে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিবিসি জানিয়েছে দেশটিতে দাবানলের কারণে গত কয়েকদিনে 30,000-এরও বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এদিকে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য কনজারভেটিভ পার্টির পাঁচজন প্রতিযোগীদের টেলিভিশন বিতর্ক বেশ জমে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক 358 জন আইন প্রণেতাদের কাছে পছন্দের তালিকায় রয়েছেন। টেলিগ্রাফের এক জরিপে দেখা গেছে কনজারভেটিভ পার্টির প্রায় অর্ধেক ভোটার ধারণা করছেন ঋষি সুনাক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং জুনিয়র মন্ত্রী পেনি মর্ডান্টের চেয়ে একজন ভালো প্রধানমন্ত্রী হবেন। দর্শক, কে হতে যাচ্ছে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী, এ নিয়ে বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও এসেক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান পাভেল। আজ মঙ্গলবার আমরা দেখেছি যে ব্রিটিশ পার্লামেন্টে পার্লামেন্টারি কনজারভেটিভ পার্টি নেক্সট কে কনজারভেটিভ পার্টির লিডার হতে যাচ্ছে, তদুপরি ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে, তা নিয়ে কিন্তু ফোর্থ রাউন্ডের ভোটাভুটি ওনারা করলেন এবং ফাইনালি তিনজন ক্যান্ডিডেট পরের রাউন্ডে গেল। ওনারা তিনজন হচ্ছে সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক, বর্তমান ফরেন সেক্রেটারি লিজ ট্রাস এবং পেনি মর্ডন এমপি, কেমি ব্যারনক এমপি, উনি পরের রাউন্ডে যেতে পারেনি। তো ফাইনালি কিন্তু আমরা দেখতে পাবো যে দুইজন ক্যান্ডিডেট সাস্টেন করবে এবং এই দুইজন ক্যান্ডিডেটের মাঝে কে নেক্সট কনজারভেটিভ পার্টির লিডার হবে, কে নেক্সট ব্রিটিশ প্রাইম মিনিস্টার হবে, তা কিন্তু কনজারভেটিভ পার্টির মেম্বার যারা আছে ওনারা নির্ধারণ করবেন এবং সেই জন্য আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত হয়তোবা ওয়েট করতে হবে। যেই কিনা নেক্সট ব্রিটিশ প্রাইম মিনিস্টার হোক বা কনজারভেটিভ পার্টির লিডার হোক, তাদের কিন্তু ইমিডিয়েটলি বেশ কিছু চ্যালেঞ্জ তারা ফেস করবে, বেশ কিছু ডিফিকাল্ট সিদ্ধান্ত ওনাদের নিতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ইকোনমিক। আমরা জানি যে বর্তমানে যুক্তরাজ্যে কিন্তু একটা ইকোনমিক একটা ডিফিকাল্ট সময় যাচ্ছে, এটা সারা পৃথিবীতেই যাচ্ছে। হাউএভার যুক্তরাজ্যেও কিন্তু খুব বড় ধরনের একটা ইকোনমিক মেলডাউনের ভিতরে যাচ্ছে, একটা ইকোনমিক টার্বুলেন্স কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। G7 কান্ট্রিজগুলোর সাথে যদি অন্যান্য G7 কান্ট্রিজগুলোর সাথে যদি যুক্তরাজ্যের বর্তমান সিচুয়েশন আমরা দেখি, আমরা দেখব যে ইনফ্লেশন রেটটা কিন্তু যথেষ্ট হাই। তো নেক্সট যিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার হবেন, কনজারভেটিভ পার্টির লিডার হবেন, ওনার কিন্তু ইমিডিয়েটলি এই ব্যাপারে
ব্যবস্থা নিতে হবে। এবং আমরা কিন্তু ক্যান্ডিডেটদের যেই এখন পর্যন্ত যতগুলো ডিবেট হয়েছে, টেলিভাইজ যে ডিবেটগুলো হয়েছে, আমরা দেখেছি যে ইকোনমিক পলিসি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সেকেন্ড যে ইস্যুটা হলো সেটা হচ্ছে ব্রেক্সিট ইস্যুতে কিন্তু অনেক ব্যাপারে এখন পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অনেক ব্যাপারে, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত সমঝোতায় আসতে পারেনি। সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু ওনাদের চিন্তা করতে হবে যে ওনারা কীভাবে এই প্রবলেমগুলো সলভ করবে, কীভাবে ওনারা ব্রেক্সিট নেগোসিয়েশনে ফিউচার স্টেপ নেবে। থার্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা আমি মনে করি সেটা হচ্ছে ফরেন পলিসি। সেই ক্ষেত্রে বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে, সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন যথেষ্ট একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু উনি প্লে করে আসছিলেন। যুক্তরাজ্য কিন্তু ইউক্রেনকে ইন্টারন্যাশনালি বিভিন্নভাবে কিন্তু হেল্প করে আসছিল, সেটা মিলিটারি এইডের মাধ্যমে হোক বা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ইউক্রেনের পক্ষে সাপোর্ট আদায় করার ক্ষেত্রে হোক। তো নেক্সট যিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার হবেন, কনজারভেটিভ পার্টির লিডার হবেন, ওনার এই ব্যাপারে, ইউক্রেন এবং রাশিয়ার ব্যাপারে ওনার ফরেন পলিসি, ওনার চিন্তা চেতনা কেমন হবে, সেটাও কিন্তু আমাদের অবজার্ভ করার যথেষ্ট সুযোগ রয়েছে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। উদীচি শিল্পী গোষ্ঠীর সকল সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠী ইউকের উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের ব্যালেন্টাইন পার্কে আয়োজন করা হয় এক মিলন মেলার। নাচ, গান, কবিতা আবৃত্তি ও ছোট বড় সকলের বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। বিস্তারিত দেখুন রিপোর্টে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার পূর্ব লন্ডনের ভ্যালেন্টাইন পার্কে অনুষ্ঠিত হয়ে গেল উদীচি শিল্পগোষ্ঠী যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত উদীচি মিলন মেলা। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনে ছিল কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন, ছিল ছোট বড়দের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র। পার্কের খোলা আকাশের নিচে রৌদ্রোজ্জ্বল দিনে মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দ মেলায়। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সার্বিক তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন সংগঠনের সহসভাপতি কবি গোলাম কবির, উদীচি ইলফোর্ড বাংলা স্কুলের সভাপতি তৌফিকুর রহমান, উদীচি ইলফোর্ড বাংলা স্কুলের শিক্ষিকা ইয়াসমিন খান সাইমা, উদীচি সঙ্গীত শিল্পী জয়িতা চৌধুরী, নৃত্যশিল্পী শ্রীপর্ণা দেব সরকার। পার্কে এখানে আমাদের উদীচি স্কুল অফ পারফর্মিং আর্টস ইস্ট লন্ডন যেটা, সেখানে ছেলেমেয়েরা, আমাদের উদীচি বাংলা স্কুল ইলফোর্টের ছেলেমেয়েরা, বাবা মারা, উদীচি শিল্পী গোষ্ঠী শিল্পীরা, সকল সদস্যরা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আমাদের এখানে উপস্থিত ছিলেন। সারাদিন হেসে খেলে, গান গেয়ে, নেচে আমোদ ফুর্তি আমরা করেছি, আনন্দ করেছি। আজকের এই উদ্যোগটা উদীচির তরফ থেকে যেটা নেওয়া হয়েছে সেটায় আমি অত্যন্ত খুশি হয়েছি, কেননা এতে আরও নতুন নতুন বাচ্চারা জানতে পারলো, আমাদের কমিউনিটি জানতে পারলো। এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশি কমিউনিটি গ্রেট ব্রিটেন এর সাধারণ সম্পাদক আব্দুল জলিল খান, ইটালিয়ান বাংলাদেশ ইউকে অর্গানাইজেশনের সভাপতি জহুরুল ইসলাম মৃধা, প্রফেসর ডক্টর দেব, অ্যাডভোকেট মনিরুজ্জামান সহ আরও অনেকে। উদীচি যে অর্থাৎ ব্রিটেনের লন্ডনে দীর্ঘদিন ধরে যে তারা প্রবাসে বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে ধারক বাহক হয়ে কাজ করছে, আজকে এটারই একটা প্রমাণ। যে সবশেষে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। মোহাম্মদ নাসিরুজ্জামান, এনটিভি ইউরোপ, লন্ডন। বিক্রমপুরের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য যমুনা ব্যাংকের চেয়ারম্যান নূর মোহাম্মদের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের বার্কিং রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের। মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সোহরাবের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন গ্রেটার ঢাকা ক্লাবের সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক শফিউদ্দিন আলমগীর, গ্রেটার ঢাকা ক্লাবের সম্মানিত উপদেষ্টা শাকিল খান পান্না, সহসভাপতি হামিদুল্লাহ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শমশের আকবির পলাশ সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্য। সভায় সংবর্ধিত অতিথি তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলে অতিথিকে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানান।
নটিংহামস্থ ইটালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নটিংহাম ইউকের আয়োজনে নটিংহামের কল উইক পার্কে প্রায় 500 অতিথির অংশগ্রহণে একটি ঈদ পুনর্মিলনী ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি ফুজাল আহমেদ সাজুর রিপোর্টে। নটিংহ্যামস্থ ইটালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নটিংহ্যাম ইউকের আয়োজনে গত শনিবার নটিংহ্যামের কলউইক পার্কে বৃহৎ আকারে বাঙালি কমিউনিটি নিয়ে এক ঈদ পুনর্মিলনী ও বারবিকিউ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এবং নীরব শেখের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মালেক সর্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক নাসির মোহাম্মদ, প্রচার সম্পাদক হোসেন মাহমুদ প্রমুখ। পুনর্মিলনীতে আরও উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাইফুল শিকদার, মনির হোসেন, সিদ্দিক খান, নসিবুর রহমান, মশিউর রহমান, ফারুক মোডল, আব্দুল হামিদ, তন্ময় শিকদার সহ আরও অনেকে। সমগ্র নটিংহাম বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছে সবাইকে আমরা ইনশাল্লাহ ইনভাইট করছি, দাওয়াত আসার জন্য সবাই উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার কারণে। ধন্যবাদ আজকে ইটালিয়ান বাংলাদেশি ভাই বোনদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই সমস্ত অনুষ্ঠান উপভোগ করব। বিগত 5 বছর যাবত আমরা প্রতি বছরের ন্যায় এই বারবিকিউ চলে করতে যাচ্ছি এই ইতালিয়ান ওয়েলফেয়ারের মাধ্যমে। উল্লেখ্য, ইটালিয়ান বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতি বছর নটিংহ্যামের বাঙালি কমিউনিটির সবাইকে নিয়ে এরকম ঈদ পুনর্মিলনী এবং বারবিকিউ পার্টির আয়োজন করে থাকে। এবছর একদিকে ঈদ এবং রৌদ্রোজ্জ্বল দিনে তাদের এই আয়োজনে বাঙালি কমিউনিটির প্রায় 500 অধিক অতিথি অংশ নেন। পাশাপাশি সারাদিন বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল। নটিংহ্যামের বাঙালি কমিউনিটিকে এরকম সুন্দর একটি দিন উপহার দেয়ায় উপস্থিত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান। হাইসুন গ্রিন ইটালিয়ান ওয়েলফেয়ার পক্ষ থেকে আমরা তাদের আজকের অনুষ্ঠানকে সাধু সম্বর্ধনা জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে পার্টিসিপেট করছি তাদের সাথে। বারবিকিউ পার্টির আয়োজন করেছি এবং ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ, আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানার। আপনারা সবসময় আমাদের পাশে থাকলে আমরা ইনশাআল্লাহ আগামীতেও আপনাদেরকে এই আনন্দ দেওয়ার জন্য আমরা ছোটোখাটো অনুষ্ঠান করে থাকবো ইনশাআল্লাহ। মধ্যাহ্নভোজে বারবিকিউ সহ অনেক মজাদার খাবারের আপ্যায়ন করা হয়। NTV Europe Desk News। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য, ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়া জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়নের বন্যা দুর্গত অসহায় দরিদ্র নিম্নআয়ের মানুষজনের পাশে দাঁড়িয়েছেন সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট। আত্মমানবতা সেবায় পরিষদ দুটির যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 300+ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়নের বৃহত্তর সৈয়দপুর গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যক্তিদের সমন্বয়ে শিক্ষাসহ আর্থ মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠা করা হয় সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রতিটি দুর্যোগময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে অনন্য অবদান রাখছেন। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বৃহত্তর সৈয়দপুর ও বুধরাইল এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। সৈয়দপুর যুব পরিষদ ইউকে কমিটির সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ সুহেব আহমদ, কোষাধ্যক্ষ সৈয়দ কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুফাসসিল আহমদ এবং সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্ট কমিটির সভাপতি সৈয়দ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ কামরান হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ সাবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুল হাসান, সাবেক সভাপতি সৈয়দ আফফান আহমদ, সাবেক সভাপতি সৈয়দ জামিল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ আহমদ, সৈয়দ খানুর আহমদ, সৈয়দ রায়হান হোসেন, মাহিনুর কোরাইশি, সৈয়দ সয়ফুল ইসলাম, সৈয়দ জহিরুল ইসলাম, সৈয়দ রাহানের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় ত্রাণের নগদ অর্থ ও সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত সৈয়দপুরবাসীর অংশগ্রহণ প্রশংসনীয়। পাশাপাশি খালেদ মিয়া ওলিদ, রকিব শিকদার, আবুল কালাম আজাদ, সৈয়দ জাবির আহমদ, সৈয়দ ফাহিম সহ আরও অনেকেই অনন্য ভূমিকার জন্য পরিষদ দুটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থ ইস্টের বিশেষ প্রতিনিধির মাধ্যমে বৃহত্তর সৈয়দপুর গ্রামের ছয়টি পাড়া এবং বুজরাইল গ্রাম সহ মোট 300+ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে নগদ 2,000 টাকা করে আর্থিক সহায়তা কার্যক্রম সম্পন্ন করা হয়। শনিবার সৈয়দপুর সৈয়দিয়া সামসিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবুল হাসান, সৈয়দপুর সৈয়দিয়া সামসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর হাফিজ সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দপুর এলাকার মৌলানা সৈয়দ আবু আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ত্রাণের নগদ অর্থ সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার কারণে এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান এবং বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের সহায়তায় কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইস্টের নেতৃবৃন্দরা। সৈয়দপুরের কৃতী সন্তানেরা যুক্তরাজ্য যুব পরিষদ ইউকে এবং নর্থ ইস্ট কর্তৃক আজকে আমরা 600+ পরিবারে নগদ অর্থ প্রদান করা হয়েছে। যুব পরিষদের নর্থ ইস্ট এবং ইউকের দায়িত্বপ্রাপ্ত সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের বন্যার্থীদের জন্য তারা যে কষ্ট করেছেন, তারা মাতৃভূমির নামে যা করতেছেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করছি। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইসাহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ইসাহাকপুর এলাকার বন্যা দুর্গত সহস্রাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন আরও একটি ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে বসবাসরত ইসহাকপুর এলাকার সমাজসেবক ও দানশীল ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে অসহায় দরিদ্রদের সহায়তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নে অনন্য অবদান রাখছেন। এরই ধারাবাহিকতায় অতিবৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সোমবার সকাল 10:00 ইসহাকপুর শাহী ঈদগাহ মাঠে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি সেতাব খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আকমল খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বদরুদ্দিন। এ সময় বিশিষ্ট মুরব্বি হাজি আলামিয়া, ডাক্তার আকসির খান, শাহিন আহমদ, হরুপ মিয়া, আব্দুল ওয়াহাব, আব্দুস সামাদ, নূর মিয়া, আখলুস মিয়া মুন্ডা, সুয়েদ মিয়া, ইসমত খান, শওকত মিয়া, আফিজ উল্লাহ, মানিক মিয়া, নিশি দাস, দীপেন দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে আকমল খান ও বদরুদ্দিনের তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত ইসহাকপুর এলাকার সহস্রাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দরা। যে কোনোখানে আমরা যখন দেখি গরিব দুঃখী অসহায় মানুষ, তাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ। আমরা লাগে আপনার দোয়া করবা। একটা ট্রাস্টের মাধ্যমে যদি একজনের ফুরতায় ফুরতায় দেখা হয়, সে গ্রামের প্রতি একটা আত্মতা থাকবো, সম্পর্ক থাকবো, গ্রামেরও একটা বালাবুড়া হে সবসময় একটা খায় খবর পাই। মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস, সেই জন্য আমি অত্র ট্রাস্টের আমরা ইউকে ইসহাকপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের কাজের উত্তরোত্তর আমরা সমৃদ্ধি কামনা করি। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সিলেট জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় 18 জুলাই সোমবার সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, যারা অর্থায়নে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য আলহাজ জামাল খন্দকার। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পুর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি রিপোর্ট। বন্যা পীড়িত মানুষের পাশে যেন জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা পাশে দাঁড়ায়,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ও সিলেট জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় 18 জুলাই সোমবার সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী এ কথাগুলো বলেছেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ জামাল খন্দকারের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিষাসী গ্রামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান নানু। প্রধান অতিথির বক্তব্যে কাইম চৌধুরী আরো বলেন, আজকে বন্যার পানি ঠিকই নেমেছে, বন্যায় প্লাবিত হয়ে মানুষের কৃষি জমি বাসিনি যেটুকু জমি মুক্ত হয়েছে সেই জমিতে ধান রোপণ করার জন্য যে চারা বীজ, সেই বীজ আজকে আমার কৃষক ভাইরা পাচ্ছেন। ধানের বীজ গত বছর এই সিজনে 10 কেজি ওজনের বস্তা 350 থেকে 400 টাকা ছিল, আজকে 800 থেকে 1000 টাকা সেই কৃষি বীজের 10 কেজির বস্তা। বিএনপি নেতা মির্জা আব্দুল বাসিতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ জামাল খন্দকার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইদ আহমদ ও শাহিন আলম জয় প্রমুখ। শেষে বন্যার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। দর্শক সংবাদ শেষ করব, তবে তার আগে আরো একবার জানিয়ে দিব আজকের শিরোনাম। সর্বকালের রেকর্ড ছাড়ালো যুক্তরাজ্যের তাপমাত্রা, তীব্র তাপদাহে চরম ভোগান্তিতে মানুষ। তাপদাহে পড়ছে পশ্চিম ইউরোপ, ছড়াচ্ছে উত্তরেও বলছেন আবহাওয়াবিদরা। এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ইউকের উদ্যোগে ভ্যালেন্টাইন পার্কে আয়োজন করা হয় এক মিলন মেলা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।